হ্যালো, সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা আমি এই আইলাইনার লুকটা ক্রিয়েট করে দেখাবো, আর এটা ভীষণ ইজি ক্রিয়েট করা। রিসেন্টলি আমি যে কটা ভিডিও আপলোড করেছি আইলাইনার লুকটা ক্রিয়েট করে, তোমরা সব জায়গাতেই কমেন্ট করেছো যে প্লিজ এই টিউটোরিয়ালটা করে আমাদের দেখাও। আর এই পার্টিকুলার আইলাইনার লুকটা না আমি সরস্বতী পুজোর দিনও ক্রিয়েট করেছিলাম, আর যে ভিডিওটার তলাও তোমরা লিখেছো। তো এটা ভীষণ ইজি, ট্রাস্ট মি, তোমরা ইজিলি এটা করতে পারবে। শুধু একটুখানি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের ফলো করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার বেস মেকআপ তোমরা দেখতে পাচ্ছ পুরো আমি রেডি করে নিয়েছি, আর আই লিডে আমি একটা লাইট ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। তো এরপর আমি অ্যাপ্লাই করব কাজল, আর এই আই লাইনারটা দিয়েই আমি পুরো আই লুকটা ক্রিয়েট করব। আর এটা হচ্ছে প্যাকের, আর এটা আমার কারেন্ট ফেভারিট জেল আই লাইনার। আর ব্রাশ আমি ইউজ করছি এই অ্যাঙ্গুলার আই লাইনার ব্রাশটা। আর এই আই লুকটার জন্য না তোমরা চেষ্টা করবে একটা ভালো জেল আই লাইনার ইউজ করার। ফার্স্ট আমি এখানে যেটা করছি, আমি তোমাদের দেখাচ্ছি যে ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি তোমাদেরকে একটা লাইন ড্র করতে হবে, তারপরে সেটাকে তোমাদের অ্যাটাচ করতে হবে, মানে লোয়ার ল্যাশ লাইনের লাইনারটার সাথে মানে ওপরের যে লাইনারটা আমি ক্রিয়েট করবো সেটা অ্যাটাচ করতে হবে। তো ফার্স্টে আমার ওয়াটার লাইনে ভালো মতো আমি একটা থিন আই লাইনার এখানে ক্রিয়েট করে নিচ্ছি, যেটা একদমই ইজি ক্রিয়েট করার। আর এরকম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে করলে না জিনিসটা আরও ইজি হয়ে যায়। এরকম অ্যাঙ্গুলার ব্রাশ মার্কেটে প্রচুর পাওয়া যায়, তোমরা একটু সার্চ করে নিও, বা আমিও লিঙ্ক শেয়ার করবো যেটা আমি ইউজ করছি। ওয়াটার লাইনটা ভালো করে ড্র করার পর আমি এখানে না ঠিক আমার লেন্সের মধ্যেখান থেকে একটা থিক আই লাইনার ক্রিয়েট করবো, যেটা কিনা আমার আউটার কর্নার অবধি যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমি ইনার কর্নার অবধি টানবো না, এটা ঠিক আমার লেন্সের মধ্যেখান থেকে আউটার কর্নার অবধি আমি লাইনারটাকে আরেকটু থিক বানাবো। এর ফলে কি হয় না, চোখটা একটু টানা টানা লাগে, আর আমার আইব্রোটা যেখানে এন্ড হচ্ছে সেই দিকে কিন্তু আমি আমার উইংটাকে রাখবো। এরপরে বলে না বাঙালিদের একটা কথা আছে টানা টানা চোখ, তো এর জন্য চোখটা আরও বেশি টানা টানা লাগবে। তো আমি এটা কিন্তু ইনার কর্নারের দিকে একদমই নিয়ে যাব না, আমি আউটার কর্নারের দিকে এটাকে ফোকাস করে উইংটা ক্রিয়েট করবো এখানে। তো তোমরা দেখো আমার আইব্রো লেন যেখানে অবধি, আমি সেখান অবধি উইংটাকে ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমি জায়গাটাকে ফিল করে দিচ্ছি। এবার আমি আরও ভালো করে না আরও ভালো করে এটাকে আরেকটু ঠিক করব, মানে এটাকে আস্তে আস্তে করতে হবে অ্যাকচুয়ালি। তুমি যদি একেবারে ফার্স্টেই মোটা করে লাগাও তাহলে সেটা না মানে শার্প হবে না। আর আমি প্রচণ্ড ধীরে সুস্থে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা যদি বিগিনার্স হও না তোমরা এটা ইজিলি করতে পারো। এবার আমি চোখের ওপরে যাব, উপরের পোর্শনটা কি করব, আমি হালকা করে একটা লাইন ড্র করব যেটা কিনা আমার নিচের উইংটার সাথে অ্যাটাচড হয়। আমি কিন্তু এখানে আলাদা করে উপরের আইলিড থেকে আলাদা করে উইং ক্রিয়েট করছি না, আমি যে নিচের লোয়ার ল্যাশের যে উইংটা ক্রিয়েট করেছি সেটার সাথেই জাস্ট আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো এরপর আস্তে আস্তে আমি একটা থিন আই লাইনার ক্রিয়েট করব। থিন আই লাইনার ক্রিয়েট করার পর ইনার কর্নারে আমি একটা ফক্সের লুক দিচ্ছি, যেটার ফলে না চোখের এই আই লাইনার লুকটা আরও বেশি শার্প দেখতে লাগে। ভালো মতো না লোয়ার ল্যাশ লাইনটা কমপ্লিট করার পর এবার আমি কি করব, আমার আইলিডের ওপরে হালকা থিন, একদমই থিন, মানে যেটা একদম মানে না হল না বললেই চলে, সেরকম থিন আইলাইনার ক্রিয়েট করব। এর ফলে না কি হয় না, আমার ঠিক চোখের যে মেন ফোকাসটা থাকবে ওটা আমার আউটার কর্নারে থাকবে। তো এবার তোমরা দেখো কতটা ডিফারেন্স লাগছে দুটো চোখের মধ্যে, মানে এক চোখে আমি শুধু লাইনার ইউজ করেছি আর এক চোখে কিছু ইউজ করিনি, তো দুটো চোখের ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছো। আর এটা হচ্ছে আমার উইদাউট আইলাইনার লুক, আর এটা হচ্ছে উইথ আইলাইনার লুক। এরপর আমি লাগাবো মাস্কারা, যেহেতু আমি কোনো আইল্যাশ লাগাবো না তাই আমি এখানে একটা ভালো মাস্কারা ইউজ করব, যেটা আমার আইল্যাশকে বেশ ফলসি একটা ভাব দেবে। আর এখানে আমি স্ম্যাশ বক্সের মাস্কারা ইউজ করছি, ভীষণ ভালো মাস্কারাটা। এবার আমি একটু টাইট লাইন করে নিচ্ছি, আর টাইট লাইন করার পরে ফলে কি হয় চোখের ফোকাসটা আরও বেশিভাবে বেড়ে যায়। তো হিয়ার ইজ দ্য ফিনিশ আই লাইনার লুক, মানে কোহল লুক বলতে পারো। এটা খুব ইজি না ক্রিয়েট করা, প্লিজ কমেন্ট সেকশনে আমাকে বলো, আর তোমরা এটা চেষ্টা করো ক্রিয়েট করো, একটু প্র্যাকটিস দরকার। আর যে টিপসগুলো আমি দিলাম সেগুলো খালি ফলো করে তোমরা ইজিলি আই লাইনার লুকটা ক্রিয়েট করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কমেন্ট সেকশনে বলো এই লুকটা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, লাভ ইউ গাইস, বাই।